ভালো আছি। আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলব, অনুরোধ করব, বলতে বলব, আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি, এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে এমএলএ লিডার, হ্যাঁ, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে। আগামী দিনে কর্মসূচি কী কী হবে, কর্মসূচি কী কী থাকছে? এখন তো এই বর্ষা, পুজোটা যাক, হ্যাঁ, কালী পুজোর পর দেয়ালির পর ব্লকে ব্লকে যাব, মিটিং করব, সব কালী পুজোর পর থেকে সক্রিয়। হ্যাঁ, আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগের মিলে কেন করবো না, তাই কি জন্য পার্টি হয়ে আসছে, কি জন্য মানুষের সঙ্গে কথা বলছে, সাধারণ মানুষ মিশবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে, কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম, লাভ অনেক বাইক পেয়েছে। না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন, তবে যাওয়া উচিত আমি মনে করি, মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি, যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে চল, কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো, বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই, আমি ওসব দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে আমি আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাবো, এখন আমি কিছু বলছি না, বললাম সবাই মিলে চলবো, তার মানে কি পাঁচজন কজন ছিল, এখন এই লক্ষ্মী পুজো বন্ধ, লক্ষ্মী পুজো বন্ধ, বৃষ্টি, মানুষ খানাকুল ভাসছে, দাদা বসে বলো, দাদা বসে বলো, খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ, শারদিয়ার সবাইকে শুভেচ্ছা, মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুক, কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো তো, কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা, 2 বছর পর আবার কৃষিতে কত ক্ষতি হয়েছে, সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে, মুখ্যমন্ত্রী অভিষেকের নির্দেশ,